भाई उठ बाड़ी चल, संसारटाई बाड़ीटा तो तोदेरी। नतुन बऊ बाड़ीते ना थाकले बाड़ीटा तो शून्य हो जाबे रे। आर तुई जदि एत भेंगे पड़िस नतुन बऊके के फिरिये आनबे बोल, के आनबे? उठ बाड़ीते चल। तुमि काके फिरिये आनार कथा बोलछो? बनिके, बनी जे आमाके छेड़े चले गेछे, आमार काछे कोनोदिनो फिरबे ना, কোনোদিনও না। আর এই সব কিছুর জন্য দায়ী? জানি, আমি জানি। ওই মেয়েটা তোদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে তোদের জীবনটাকে একেবারে তছনছ করে দিয়েছে। না কচিতে না, ওই মেয়েটা না, ওই মেয়েটাকে যে প্ল্যান করেছে সে, হ্যাঁ, আমাদের জীবনে এসে আমাদের দুজনের জীবন ছারকার করে দিয়েছে। আমি আমি অনিমেষ আঙ্কেলকে ছাড়বো না, কিছুতেই না। না রে ভাই, আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। পিসা, পিসা কেন শুধু শুধু তোদের মধ্যে ঝামেলা তৈরি করবে বল? সত্যি সত্যি পিসা নয় রে, খামুকা পিসাকে দোষ দিচ্ছিস। হ্যাঁ রে, তুমি এত জোর দিচ্ছ কি করে? উনি অন্যায় করেছেন বলে তো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। কে বললো পিসা পালিয়ে বেড়াচ্ছে? তোরাই তো পিসাকে ভুল বুঝেছিলি, সেই জন্য পিসা অভিমান করে তোদের সঙ্গে যোগাযোগ রাখেনি। এই তো কিছুদিন আগে পিসা কলকাতায় এলো, তখন তো আমি আর নতুন বউ গিয়ে যোগাযোগ করি, তখনই তো পিসা আমাদের দেখে বলল। এতে আমার ঠিকানা, ফোন নাম্বার সবই আছে, যদি পুলিশকে দেওয়ার দরকার হয় দিয়ে দিও। ওনার কথাগুলো শুনেই বলছি এসবের মধ্যে পিসা নেই রে, পিসা এখনো আমাদের সাহায্য করতে চায় রে। ওই মেয়েটাকে অন্য কেউ সাজিয়ে গুছিয়ে পাঠিয়েছে, তাকে খুঁজে বার করতেই হবে, বার করতেই হবে। মাদার, মাদার, আমি এক্ষুনি গিয়ে অভূতের কাছে যাব, আমি আমার ভুল শুধরে নেবো। মাদার, অনেক রাত হয়ে গেছে বনি, এত রাতে আমি তোকে একা কোথাও যেতে দেবো না, যেতে হলে কাল যাস। না মাদার, আমি আর এক মুহূর্ত নষ্ট করতে চাই না। কে জানে গেবুত এখন কি করছে, আমাকে গেবুতকে জানাতেই হবে যে আমি গেবুতকে বিশ্বাস করি। আমাকে যেতেই হবে মাদার, আমি আসছি। আমাকে এক্ষুনি বনির কাছে যেতে হবে, যেভাবেই হোক ওই লোকটাকে খুঁজে বার করতে হবে, নাহলে যে সত্যিটা সামনে আসবে না। আমি কিছুতেই নাহলে বনির সামনে মাথা তুলে দাঁড়াতে পারবো না। আমাকে যেতে হবে, হ্যাঁ খুঁজে দেওয়া, যেতে হবে। চলো চলো খুঁজে দেওয়া। রক্ষা করো মা, আমি আপনার বনি নই, চিনি না আমি আপনাকে। আমার সামনে যে দাঁড়িয়ে আছে সেই শেখর ব্যানার্জি আমার গেহভূত নয়। কিরে ভাই, দাঁড়িয়ে পড়লি কেন? তাড়াতাড়ি চল। না কচিতা, আমি যেতে পারবো না। কি বলছিস, যেতে পারবি না মানে? হ্যাঁ, আমি যদি বনির সামনে যাই তাহলে বনি নিজেকে, আপনি যদি দ্বিতীয় দিন আমার সাথে এখানে দেখা করার চেষ্টা করেন আমি কিন্তু নিজেকে চিরকালের মতো সবার থেকে দূরে সরিয়ে নেব। আমি আপনার বনি নই, আপনার বনি নই, চিনি না আমি আপনাকে। আমি আপনাকে, আমার সামনে যে দাঁড়িয়ে আছে সেই শেখর ব্যানার্জি আমার গেহভূত নয়, গেহভূত নয় সে, অন্য কেউ, অন্য কেউ। তাই একজন অচেনা অজানা মানুষের, না মানুষের পাপের বিবরণ শুনতে আমি হাতটুকু ইন্টারেস্টেড। আপনি যদি দ্বিতীয় দিন আমার সাথে এখানে দেখা করার চেষ্টা করেন আমি কিন্তু নিজেকে চিরকালের মতো সবার থেকে দূরে সরিয়ে নেব। শেখর,